ভালোবাসার গণ্ডি কেবল স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যেই আবদ্ধ থাকার মতো নয়। কন্যার প্রতি প্রচণ্ড ভালোবাসার অপূর্ব নিদর্শন রয়েছে আমাদের এ দেশেই, তাও আবার খোদ ঢাকায়। সপ্তদশ শতকে মোগল শাসনামলে বাংলার সুবেদার ছিলেন শায়েস্তা খান। তার আদরের কন্যা ছিলেন ইরান দুখত রহমত বানু ওরফে পরী বিবি। বেশ ঘটা করে শায়েস্তা খান তার কন্যা পরী বিবির বিয়ে দেন মোগল সম্রাট আওরঙ্গজেবের সুযোগ্য পুত্র প্রিন্স মোহাম্মদ আজমের সঙ্গে। 1668 সালের 3 মে 180,000 টাকা দেনমোহরে সেই বিয়ে হয়। মোগল রাজপুত্র আজম পরিবিবিকে নিয়ে ঢাকাতেই থাকতেন। বাবার সংসার ও সুবেদারী শাসন তথা রাজনীতিতে পরিবিবির প্রভাব ছিল লক্ষ্য করার মতো, কিন্তু মাত্র 16 বছরের বিবাহিত জীবনের মাথায় কন্যাবৎসল বাবা শায়েস্তা খান ও স্বামী মোহাম্মদ আজমকে রেখে অকালে মৃত্যুবরণ করেন পরিবিবি। প্রিয় কন্যার অন্তিম ঠাঁই হয় লালবাগ দুর্গের মসজিদের পূর্ব পাশে। এরপর কবরের ওপর শায়েস্তা খান নির্মাণ করেন এক গম্বুজ বিশিষ্ট সমাধিসৌধ, যার নাম পরী বিবির মাজার। কেউ চাইলেই পুরন ঢাকার লালবাগ কেল্লায় গিয়ে সমাধিসৌধটি দেখে আসতে পারেন। 350 বছরের ঐতিহ্যবাহী এ সমাধিতে জড়িয়ে আছে বেদনার ইতিহাস, আর আছে মেয়ের জন্য এক বাবার ভালোবাসার নিদর্শন।